রোহিঙ্গা ইস্যু সহ বাংলাদেশকে দেয়া সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, চীনের বাজারে বাংলাদেশি 98% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘদিন হলেও বাংলাদেশি ব্যবসায়ীরা সেই সুবিধা পাচ্ছেন না। বিষয়টি চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়। সেই সাথে বাণিজ্য ঘাটতি কমানো, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরকালে চুক্তিগুলো বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পদ্মা সেতু সহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান চীনের পররাষ্ট্রমন্ত্রীকে। সোমবার রাতে ইথিওপিয়া সহ আফ্রিকার 5টি দেশ সফরে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 1 ঘন্টার সফর বিরতিকালে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন এ কে আব্দুল মোমেন। চীন পররাষ্ট্রমন্ত্রী এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। সে সময়ে বাংলাদেশ সফর করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক রিয়ার অ্যাডমিরাল এইলিন লাউ বেখার। আমাদের ট্রেডটা আমরা প্রায় 780 মানে 800 মিলিয়নের বিক্রি করি, আর আপনাদের থেকে প্রায় 13 বিলিয়নের জিনিস কিনি। এটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। আপনারা সেই ট্রেড বাড়ানোর জন্যে বলেছিলেন যে 98% যত প্রোডাক্ট আছে সেইগুলোতে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস দিবেন, এটা অ্যানাউন্স করেছেন, কিন্তু গ্যাজেটটা হয়নি বলে আমাদের ব্যবসায়ীরা এখনও সেই অ্যাডভান্টেজটা নিতে পারছে না। তা আপনি এইটা অ্যানাউন্সমেন্টটা করে দিলে আমাদের জন্য সুবিধা হবে।